وعليكم السلام ورحمة الله وبركاته. জি আমার দিনই বোন, সালাতের তো অবস্থায় দুনিয়াবি কথা, দুনিয়াবি কথা কাহিনী মনে হওয়া কি পাপের বিষয়? জি না, সালাতের তো অবস্থায় যদি দুনিয়ার কোনো খেয়াল আসে আমি খেয়ালকে ফিরিয়ে নিব, কেন সালাত রত অবস্থায় মানুষ যত আল্লাহর নিকটে হয় এরকম কোনো এবাদত এত নিকটে হয় না, আল্লাহর সাথে কথাবার্তা বলা হয়। এই জন্য হাদিসে আছে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্না ইয়ারাক, যে তুমি সালাত এরকমভাবে আদায় করো যেমন নাকি তুমি আল্লাহকে দেখতেছো, এরকম মনে না হলে তুমি মনে করো যে আল্লাহ ফাঁকা আমাকে দেখতেছে, তার নাম হলো সালাত। এই জন্য সালাতে দুনিয়াবি কোনো চিন্তা আসলে আমরা ফিরিয়া আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে যাবো, এটি হলো নিয়ম। যদি কারো মনে দুনিয়াবি কোনো কথা আসে আসলেই মন ফিরিয়ে নেবে, সেই গুণাগার হবে না ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুম রহমতুল্লাহ।